আচ্ছা, যেই লোকেশনের যেখানকার ভিডিও করছি সব কিছু আপনাদেরকে পরে জানাবো। যাচ্ছি বালাসন রিভারে চান করতে। হ্যাঁ, এই আগে যাচ্ছে ওর বিবেকের কুকুরটা, ওই জন্য এখন সন্ধে হয়ে আসছে, স্নান করতে যাচ্ছি, সারাদিন পর ফ্রেশ হতে যাচ্ছি, ওই জন্য সব পরিচয়পত্র পরে দেবো, আগে স্নান করে আসি নদী দিয়ে। কোন দিকে? দারুণ অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, মানে কল্পনা করা যাবে না। নিশ্চিন্তে নিরিবিলিতে এই বালাসনের ঠান্ডা জলে পা ডুবিয়ে সব চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, প্রকৃতি আপনাকে আপন করে নেবেন, আপনি প্রকৃতিকে আপন করে নেবেন, একাত্তর হয়ে যাবে। দুধিয়ায় এখানে বেরিয়েছি সন্ধেবেলার, এখানে ট্রাফিক দেখুন, আমার পিছনে দেখুন, এই সামনে দেখুন, জায়গাটা খুব জমজমাট। তুমি আসবে বলে অন্ধকার বসে আছে গান গাইনি, তুমি আসবে বলে চৌরাস্তার প্রতিষ্ঠা ঘুষ খাই, তুমি আসবে বলে দারুন দারুন দারুন। কি মিঠো বাত গরা রাত তে সেই ঢাকিন্দে ছা, কেহি মিঠো বাত গরা রাত তে সেই ঢাকিন্দে ছা, ভরে খেরি একান্ত এখানে আসার পর থেকে কোনো কিছু আর না দেখিয়ে ছাড়তে পারছি না, মানে এই সন্ধ্যেবেলা হোটেলের যে অনা ওর সাথে ঘুরতে বেরিয়েছি, এখানকার লোকালি লোকাল একটা ওয়াইন কি বলে, একটু লাইটটা ছাড়া এরকে বলো, এটাকে কি বলে, এটা হচ্ছে এখানকার লোকাল সবচেয়ে ভালো ওয়াইন, কোদোকা জার। এই এখন টেস্ট করবো, এনজয়মেন্ট করবো, যা করার পর লাস্টে কী অবস্থা হবে জানি না, আপনাদের সামনেই একবার টেস্ট করে এর স্বাদটা দেখছি। চিয়ার্স চিয়ার্স, একবার টেস্ট করি কেমন। দারুন দারুন, অনেকটা কি মনে হচ্ছে জানেন, দইয়ের ছাঁচ যে হয় সেই দইয়ের ছাঁচের মতো ভালো টেস্টটা। আজকে কোদো টেস্ট করছি। আচ্ছা, লোকাল শপে তো খুব ভালো এনজয়মেন্ট হলো, ওখান থেকে ফিরে এসে বাইরেটা বেরিয়েছি, চারপাশটা আপনাদের সামনে তুলে ধরবো বলে। এই হচ্ছে, দাঁড়ান ক্যামেরাটা সামনের দিকে করি, এই হচ্ছে হোমস্টের মূল ফটক, আর ওই দূরে হচ্ছে হোমস্টের দ্বিতীয় গেট, আর এই হোমস্টের বাইরের পরিবেশটা দেখুন, একদম নিকষ অন্ধকার, শুধু ঝিঝি শব্দ ছাড়া আর কিছু শুনতে পাবেন না, শুধু ঝিঝি শব্দ। আর আরেকটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, পিছন দিক দিয়ে যে বালাসন নদীটা বয়ে যাচ্ছে তার শব্দ। ডিনার চলে এসছে রাত্রিবেলা, শুধু আজকে ও অনেক কিছু বলছিল বানাবার জন্য, এলাম না, চিকেন ভাত পেঁয়াজ সিম্পল, এমনি শরীর খুবই টায়ার্ড। শুধু লোকেশনটা দেখুন, লোকেশনটা দেখুন, আর পিছনধার থেকে নদীর আওয়াজ তো কনস্ট্যান্ট রানিং। ডিনার আরম্ভ করছি, চিকেন, দাঁড়া এক সেকেন্ড দেখি চিকেনটা, দারুণ দারুণ বানিয়েছে। তাহলে আজকে গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে।
যা 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 যা, এটা ভয়, ওর ভয় যাচ্ছে না। দেখুন এ ন্যাচারাল বাবলস ন্যাচারাল, প্রকৃতি সব দিয়ে রেখেছে আমাদের, আমরাই এখন এর ইউজ করতে সব ভুলে যাচ্ছি। আচ্ছা, আমরা যে কোনো জায়গায় হিল স্টেশনে ঘুরতে গেলে সেই একই রকম হোটেলে রাত্রিবাস, তো এবারে প্ল্যানটা যদি একটু অন্যরকম করা যায়, হোটেলে রাত্রিবাস না করে যদি টেন্টে রাত্রিবাস করি, আর এই টেন্টে রাত্রিবাস করব কোথায়, আর এই টেন্টটা যদি হয় একদম পাহাড় নদী জঙ্গলে ঘেরা এক লোকেশনের মধ্যে। হ্যাঁ ঠিকই শুনছেন, অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য এই স্থানটা অসাধারণ সুন্দর, চারিদিকে শুধু পাহাড় নদী জঙ্গলে ঘেরা টেন্ট কটেজের মধ্যে রাত্রিবাস, পাশাপাশি এই টেন্টের ভেতরে বসেই খেতে খেতে দু চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করা, আহা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর এই টেন্ট কোথায়, এই টেন্টে থাকার কি ভাড়া, ট্যারিফ, এখানে আসবেন কিভাবে, সব কিছু বিস্তারিত এই ভিডিওটিতে তুলে ধরব। জায়গাটা সম্বন্ধে 80% মানুষ এখনও জানে না, এরম মানে দুদিনের জন্য, দুদিন একদিনের জন্য আপনি যদি আসেন সময় কাটাতে, মানে মন প্রাণ সম্পূর্ণ প্রকৃতির কাছে বিলীন হয়ে যাবে, অসম্ভব সুন্দর। আপনারা ভিডিওতে দেখেই 70% 80% অনুভব করতে পারবেন জায়গাটা কীরকম, কোনো রকমের সাউন্ড নেই, সকালবেলা ভোরের বেলায় পাখির আওয়াজে ঘুম ভাঙবে এখানে, আমার ভেঙেছে। আর একটা কথা, আমি এসেছি কালকে, কালকে এসে তখন একদম ক্লান্ত বিধ্বস্ত, ফ্রেশ হতে নদীতে চলে গেছিলাম, সেটা আপনারা ভিডিওতে আগেই দেখেছেন। ওখান থেকে আর তারপরে আলো কমে গেছিলো বলে আর সেরকমভাবে ভিডিওটা করা হয়নি, তা মাঝে মাঝে কিছু জায়গায় গিয়েছিলাম, লোকাল বেরিয়েছিলাম, কি শপে গিয়েছিলাম, সেসব ভিডিওগুলো মাঝে মাঝে তুলেছি, আলো কমের জন্য মূল ভিডিওটা তোলা হয়নি, যেটা এখন আমি আজকে সকালবেলা তুলছি। চলুন আর কথা না বাড়িয়ে ট্রেনটা কোথায় কীরকম আপনার ভিডিওটা শুরু করি। যাই হোক, এই হচ্ছে দুধিয়ার এই রিভার ক্যাম্পসাইট। ঘুরে দেখার আগে চলুন দেখে নেওয়া যাক এনজিপি থেকে দুধিয়ার এই রিভার ক্যাম্পসাইটে আসবেন কিভাবে। বর্তমানে ইউটিউবের কল্যাণে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এনজিপিতে কীভাবে আসবেন এবং কোন ট্রেনে আসতে হবে সেটা আপনাদের বলে দেওয়ার অপেক্ষা রাখেন, আর উত্তরবঙ্গে যে কোনো জায়গায় যান এনজিপিতে আসতেই হবে, এমনকি উত্তরবঙ্গ ছাড়াও নর্থে আরও ওইদিকেও গেলে আপনাকে এনজিপিতে আসতেই হবে বা এনজিপির উপর থেকে যেতে হবে। আচ্ছা, দুধে আসার জন্য আপনাদেরকে এনজিপি বা শিলিগুড়ি থেকে এই দার্জিলিং মোড়ে আসতে হবে, এই দেখুন এই হচ্ছে দার্জিলিং মোড়, এই পারে সব দোকান পার্ক। এই দার্জিলিং মোড় থেকে ওই যে ওপারে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, ওই ওপারে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে দুধে যাওয়ার জন্য আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, 100 টাকা পার হেড ভাড়া নেবে। এই এটা হচ্ছে দার্জিলিং মোড়, এই দেখুন আমার পিছনে এই হচ্ছে দার্জিলিং মোড়, ওই পার থেকে গাড়িগুলো পেয়ে যাবেন দুধে, 100 টাকা ভাড়া পড়বে।
মাটির তীব্রতা দেখুন, সামনে কিছু দেখা যাচ্ছে না, সামনে পুরো কিভাবে গাড়ি চালাচ্ছে ওই আর সামনেটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, বিশাল বিস্ফোরক। দুধিয়া দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। শিলিগুড়ি মিরিকগামী জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে দুধিয়া বাজারের ঠিক কাছেই একদম বালাসর নদীর ধারেই রয়েছে এই অসম্ভব সুন্দর জায়গাটি। আপনারা মিরিক ঘুরতে যাওয়ার পথেও একবার সময় কাটিয়ে যেতে পারেন এই স্থানটি দিয়ে। এই স্থানে আমি দুধিয়া বাজারে পৌঁছে যাই এবং আবার গাড়ি চেঞ্জ করে দুধিয়া রিভার ক্যাম্পিং সাইডের উদ্দেশ্যে যাত্রা করি। আমার গাড়ি ভাড়া পড়েছিল 150 টাকা। এই দুধিয়া রিভার সাইড ক্যাম্পিং সুন্দরতা দেখুন। লোকেশনটা দেখুন, অদ্ভুত অদ্ভুত। এই ওখানে ক্যাম্পিং, এই হচ্ছে রাস্তা। রাস্তাটা দেখুন কতটা খারাপ। এই রিভার দুধিয়া রিভার সাইড ক্যাম্পিং সাইড পৌঁছে গেছি। চলুন এবার টেন্টের ভেতরে ঢুকে আপনাদের দেখাই।
পাহাড়ে গিয়ে হোমস্টে বা হোটেলে তো অনেকেই থেকেছেন, এবার একদম প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিয়ে পাহাড়ের কোলে মাথা দিয়ে থাকতে পারেন হাতে লাগানো এই টেন্ট কটেজে। পাহাড়ে ঘুরতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুবই কম, তাই যারা পাহাড় এবং অ্যাডভেঞ্চার দুটোকে মিলেমিশে একাকার করে ফেলতে চান তাদের জন্য দুর্গাপুজোর ছুটিতে সেরা ডেস্টিনেশন হতে চলেছে এটি। পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলেই আপনাকে স্বাগত জানাবে সবুজে ঘেরা পাহাড় জঙ্গল এবং পাহাড়ের বুক চিড়ে বয়ে চলা পাহাড়ি খরাস্রোতা নদী বালাসন। শহরের ব্যস্ততম জীবন ছেড়ে নিরিবিলিতে এই শান্ত শীতল পরিবেশ যেন আপনার মনকে নিমিষেই ভালো করে দেবে। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড় জঙ্গলে ঘেরা জায়গাটি সত্যি অসাধারণ। পাশাপাশি নদীর ধারে বসে মোমো বা চায়ের চুমুক দিতে দিতে দুচোখ ভরে প্রকৃতিতে উপভোগ করতে পারবেন, সত্যি মনোমুগ্ধকর এই পরিবেশ। এই জায়গাটা হচ্ছে বনফায়ারের জায়গা, বনফায়ার হয়, গ্রিল ট্রিল হয়, চলুন যাই। আর পিছনে নদী বয়ে চলেছে, অসম্ভব সুন্দর এই জায়গা, অসম্ভব সুন্দর। এখানে এলেই নিমিষেই আপনার মন প্রকৃতির সংস্পর্শে চলে আসবে, যেখানে হাত বাড়ালেই প্রকৃতিকে ছোঁয়া যায়, শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়, এমনই এক মন মুগ্ধ করা পরিবেশ। সারি করে লাগানো রয়েছে তিনটি টেন্ট কটেজ, পাশাপাশি আপনি চাইলে জঙ্গলের ফাঁকা জায়গায় নিজের টেন্ট লাগিয়েও থাকতে পারবে। এই হচ্ছে টেন্ট, এখানটা টিনে সেট করা রয়েছে যাতে কাল রাত্রিরে যখন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে সব নিয়ে ভেঙে পড়বে, এত বৃষ্টির জোর, মানে তীরের ফোঁটার মতন বিজছে। চলো টেন্টের ভেতরটায় দেখাই। বালিশ রয়েছে, চাদর টাদর পাতা, এই শুয়ে পড়া যাবে। দারুন দারুন দারুন, একদম প্রকৃতির মাঝে। আর এই টেন্টে বসেই খেতে খেতে দুচোখ ভরে প্রকৃতিকে উপভোগ করা যাবে। ওইদিকে বালাসন নদী বয়ে চলেছে, এই দিকটা হচ্ছে ছোটটা, সরু ফালিটা বেরিয়েছে, ওই দিকটায় বড়টা। দারুন দারুন দারুন, মানে এ কথায় আমি বর্ণনা করতে পারবো না, এত সুন্দর। আপনারা যারা টেন্টে রাত্রি যাপন করতে চান তাদের জন্য সব থেকে পছন্দের ডেস্টিনেশন হতে চলেছে এটি, তাই আর দেরি না করে এবারের পুজোর ছুটিতে আপনিও ঘুরে যান এই প্রকৃতির মাঝে শান্ত শীতল পরিবেশ মন মুগ্ধ করা দুধিয়া থেকে। চলে এসছে, মানে সকালবেলা কোন জায়গায় বসে চায়ে চুমুক দিতে দিতে প্রকৃতিকে উপভোগ করছি, একদম বালাসন নদীর সামনে বসে।
আর এই টেন্ট কটেজের এই একটা বসার জায়গায় বসে কোথায় পাবো এরকম? দেখুন, চায় চুমুক দিতে দিতে বালাসর নদী প্রকৃতিকে উপভোগ করছে। মালুমফুল জি জি अभी इधर का ये एकदम ये ऑफ बीट हो गया। जितना भी मालूम है सब लोकल लोगों को मालूम है, जैसे कि सिलीगुड़ी कर्सियां हो गए, दार्जिलिंग के जो बाहर से लोग आते हैं आपका, जैसे कि दिल्ली वगैरह, मुंबई, कलकत्ता से, उन लोग ज्यादातर पता नहीं है। आते हैं लेकिन बहुत कम जी, 20% आता है। हाँ, 100%। हाँ, बिल्कुल। इधर का आने में कल जब हम आ रहा था वो तो हमको बहुत तकलीफ हुआ इधर का आने में। अगर कोई आए तो कैसे आए, कैसे एकदम पीसफुली चला है इधर? आप लोग जैसे कि मेरा ये कैंप साइट में बुक करते हो, अच्छा, तो आप लोगों को पिकअप एंड ड्रॉप का फैसिलिटीज भी मिल जाएगा। अच्छा। जैसे कि आप एयरपोर्ट में आओगे, बागडोगरा एयरपोर्ट या तो एनजेपी आओगे, तो जहाँ पे भी आओगे आपको वहीं से पिकअप एंड ड्रॉप का फैसिलिटीज मिल जाएगा। यदि आप शेयरिंग आते हो, अच्छा, जैसे कि एनजेपी में उतर के आप शेयरिंग आना चाहते हम जैसा तो, आया है। जी। अच्छा। तो आप एनजेपी से दार्जिलिंग मोड़ बोल के एक ऑटो पकड़ लीजिएगा। अच्छा। 20-30 रुपया लगेगा आपको भाड़ा। फिर दार्जिलिंग मोड़ पहुँच के आपको दार्जिलिंग मोड़ में पूछना है कि दूधे जाने वाला रास्ता कहाँ, गाड़ी कहाँ मिलेगा। अच्छा। तो कोई भी बता देगा आपको, दूधे जाने वाला टैक्सी मिलेगा आपको, शेयरिंग टैक्सी मिलेगा। और दार्जिलिंग मोड़ से दूधे तक का है आपका 100 रुपीज। अच्छा। पर हेड। तो फिर आप दूधे पहुंच जाओगे, दूधे पहुंचने के बाद में फिर हमको कॉल कीजिएगा तो हम फिर रिसीव करने के लिए आते हैं। और वो जो आप पिकअप करने का बात बोला वो क्या इंक्लूड होगा पैकेज? नहीं नहीं, वो एक्सक्लूडेड है जी, वो अलग से लेना पड़ेगा। अच्छा। और इधर रहने का टैरिफ क्या है आपका? हमारे पास रहने के लिए आपका 1500 पर हेड और 1300 पर हेड है, उसमें आपका इंक्लूडिंग रहता है डिनर, ब्रेकफास्ट, और 1500 वाला में जो है उसमें लंच भी आता है। अच्छा। तो उसमें आपको पानी का बॉटल जितना भी आप यूज करो, चिल्ड पानी का बॉटल मिलता है, और आपका सुबह में चाय या तो कॉफी आपको मिल जाता है। अच्छा। ये सब इंक्लूडेड रहता है, नाश्ता, ब्रेकफास्ट, लंच, डिनर, 1500 में जी, 1300 में आपका डिनर और ब्रेकफास्ट मिलेगा, लंच नहीं मिलेगा, बाकी सब सेम रहेगा, जैसे कि पानी का बॉटल वगैरह हो, आपका चाय या तो कॉफी हो। आपका जो बुक करेगा वो नंबर या ईमेल, नंबर, फोन नंबर आप बोलिए, मोबाइल नंबर मेरा, आप कॉल करके मुझे बुक करना चाहते हो तो आपका 9883218843 ये मेरा कॉन्टैक्ट नंबर है। और एक बार बोलता हूँ, 9883218843 ये मेरा कॉन्टैक्ट नंबर है। और आप यदि इंस्टाग्राम में सर्च करोगे तो उसमें आएगा आपका दूधे रिवर साइड कैंपिंग एंड रेस्टोरेंट। और एक जिनिस आपनादेर देखाई, মানে আমিও দেখে প্রথমে একটু আশ্চর্য হয়ে গেছিলাম। আমাদের ওখানে ডুমুর দেখেছেন তো, ডুমুর গাছ দেখেছেন সবাই, সকলে দেখেছে আমাদের ওখানে ডুমুরের সাইজ কীরকম, এরকম এরকম। এখানে ডুমুর গাছটা দেখুন, প্রথমে পাতা, ডুমুর ফলগুলো দেখুন, এই হচ্ছে ডুমুর গাছ, ডুমুর গাছের পাতাগুলো দেখুন। আর চলুন ফলটা দেখাই, এই দেখুন ডুমুর গাছের ফল। ডুমুরগুলো দেখুন কত বড় বড়। কালকে এসেই তো নদীতে গিয়েছিলাম, এখন সকালবেলা একবার নদীতে যাচ্ছি, নদীতে ঘুরে আসি আর একবার। আর দেখুন ওর আনন্দ কত, ও ঘুরতে বেরিয়েছে মালিকের সাথে, কি আনন্দ।
কালকে তো টাওয়াল গাই দিয়ে এসেছিলাম, নাবার জায়গাটাই একটু ডিফিকাল্ট, খুব সাবধানে নামতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য কি ভাষায় প্রকাশ করব জানি না। এক্সিলেন্ট এক্সিলেন্ট, মানে কি ভাগ্য করে এসে পড়েছিলাম এখানে। উপরে উপরটা দেখুন, আর ওই যে টেন্ট ওইখানে আমরা রয়েছি। পুরো জঙ্গলের মাঝে পাহাড়ও ধরে এই স্থানে এসে বালাসর নদীর জলে পা ডুবিয়ে, ঠান্ডা জলে পা ডুবিয়ে নিশ্চিন্তে নিরিবিলিতে যে প্রকৃতির মাঝে কাটাবেন, কি ভাষায় আপনি নিজেও প্রকাশ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। এরকম পরিবেশ, এরকম প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অসাধারণ। কমেন্টসে একটু জানাবেন কিরকম লাগলো আপনাদের জায়গাটা। এমনি তো সানলাইট খুবই কম, আকাশ মেঘলা করে আছে। যাই হোক, এই বালাসর নদীর ধার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্টসে অবশ্যই জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। তাহলে বাই বাই। আর একটা কথা, আজকে যাব এখান থেকে নেপাল, নেপালের কিছুটা অংশ ট্রাভেল করব, সেইটা দেখবেন এর পরবর্তী ভিডিওতে। তাহলে টাটা, বাই বাই, নমস্কার, ভালো থাকবেন।